আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী, আজকে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব বলে উপস্থিত হয়েছি। এই অধ্যায়ের যে অংশগুলো আছে সেগুলোকে আমি দুটি অংশে ভাগ করেছি। আজকে আমি এই অধ্যায়ের মূল বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো মূল বিষয়গুলো বুঝলে তোমরা গাণিতিক সমস্যাগুলো বুঝবে, সেজন্য আজকের ক্লাসটাও অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ক্লাসটি ভালো করে বুঝতে হলে তোমাদেরকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে দেখো, আজকে যে অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, আলোচনা শুরু করার পূর্বে তোমরা আমাকে বলো যে আমরা যে গ্রহ বাস করি এই গ্রহটার নাম কি, তোমরা কি বলতে পারবে? আমরা যে গ্রহে বাস করি এই গ্রহটার নাম কি, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, আমরা যে গ্রহে বাস করি এটার নাম হচ্ছে পৃথিবী। এটার নাম কি? পৃথিবী। এখন দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা কিসের ছবি তোমরা কি বলতে পারবে? এটা হচ্ছে পৃথিবীর ছবি, ঠিক আছে? এখন এই যে আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী ছাড়াও আরো অনেক কিছু রয়েছে, অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, সবগুলো মিলে মহাবিশ্ব। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে আকর্ষণ করে। তোমরা কি বলতে পারবে যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের নামটা কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেই আকর্ষণ বলের নামটা হচ্ছে মহাকর্ষ। কি? মহাকর্ষ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ, পৃথিবী ও মহাকর্ষ, পৃথিবী ও মহাকর্ষ। এখন দেখো, আমার হাতে একটা মার্কার আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা যদি আমি উপরের দিকে যদি ঢিল দিই তাহলে দেখবে এটা আবার নিচে চলে আসতেছে। আমরা ক্রিকেট খেলার সময় যদি ব্যাট দিয়ে বলকে আঘাত করি, উপরে যাওয়ার পর আবার সেটা মাটিতে চলে আসে। কোনো ঢিলকে আমরা উপরে নিক্ষেপ করলে আবার একটা নির্দিষ্ট সময় পর সেটা মাটিতে চলে আসে। কেন হচ্ছে এসব ঘটনা? এসব ঘটনা নিয়ে যিনি বিস্তর চিন্তা ভাবনা করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটন, দেখো এখানে আছে বিজ্ঞানী নিউটন। কথিত আছে একদিন বিজ্ঞানী নিউটন একটা আপেল বাগানে বসে আছে, হঠাৎ করে একটা আপেল গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। উনি চিন্তা করলেন, গাছের উপরের দিকে তো আকাশ আছে, অনেক ফাঁকা জায়গা আছে, বিভিন্ন দিকে তো ফাঁকা জায়গা আছে, তাহলে আপেলটা উপরের দিকে না উঠে বা আশেপাশে কোনো দিকে না গিয়ে কেন এটা নিচের দিকে পড়লো? তখন উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই পৃথিবীতে এমন কোনো জিনিস আছে অথবা এমন কোনো বল আছে যা এই আপেলটাকে পৃথিবীর দিকে আকর্ষণ করছে। তখন উনি এই আকর্ষণ বলের নাম দেন মহাকর্ষ। কি নাম দেন? মহাকর্ষ। এভাবে মহাকর্ষ তৈরি হয়। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সম্পর্কে একটা সূত্র প্রণয়ন করেন, সেটা কি? তিনি বলেন যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর
বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল এই বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে আমি সূত্রটা বললাম, এটা বুঝতে নিশ্চয়ই তোমাদের সমস্যা হচ্ছে, আমি একটু তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাই। ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে? তাহলে আমরা এই বস্তুটা ধরে নিলাম বস্তু এ, আর এই বস্তুটা ধরে নিলাম বস্তু বি। বস্তু এ, বস্তু বি। এখন এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম এম ওয়ান, আর এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম এম টু। এম ওয়ান, এম টু। এবং আমরা চিন্তা করলাম যে ধরে নিলাম যে এই বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত আমরা দূরত্ব ধরে নিলাম ডি। দূরত্ব ধরে নিলাম কি? ডি। এবং কি বলছে, এই বস্তুদ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল এটা সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এদের ভিতরে যে আকর্ষণ বিকর্ষণ বল সংযোজক এই সরলরেখা বরাবর ক্রিয়া করে, সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে কি বলছিল প্রথমে, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ বলের মান এর ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখো এখানে ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করছি, তাহলে এম এম দ্বারা কেন প্রকাশ করলাম? এম হচ্ছে এম এর পূর্ণরূপ হচ্ছে ম্যাস। এম পূর্ণরূপ কি? ম্যাস। ম্যাস মানে হচ্ছে ভর, ম্যাস মানে হচ্ছে কি? ভর। তাহলে এখান থেকে এমটা নেওয়া হয়েছে। এবং যেহেতু দুইটা বস্তু এই জন্য এখানে ধরা হয়েছে এম ওয়ান এবং এম টু। তার কার সমানুপাতিক? বলের সমানুপাতিক, আকর্ষণ বল। বলকে কি দ্বারা প্রকাশ করা হবে? বলকে প্রকাশ করা হবে এফ দ্বারা। কি দ্বারা? এফ দ্বারা। কেন? বলের ইংরেজি হচ্ছে ফোর্স। বলের ইংরেজি শব্দ কি? ফোর্স। এই ফোর্স থেকে নেওয়া হয়েছে কি? এফ। ফোর্স থেকে নেওয়া হয়েছে এফ। তাহলে ম্যাস থেকে এম আর ফোর্স থেকে এফ। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু। তাহলে আকর্ষণ বল বস্তুর ভরের গুণফলের কি? সমানুপাতিক। আর সমানুপাতিক বলতে কি বোঝায়? সমানুপাতিক বলতে বোঝায় যে যদি এই বস্তুদ্বয়ের ভর যদি বৃদ্ধি করা হয় তাহলে বলের পরিমাণও বৃদ্ধি পাবে, আর যদি বস্তু দুইটার যদি ভর হ্রাস করা হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে বল কিভাবে হ্রাস পাবে? তাহলে দেখো বল কমলে, ভর কমলে বল কমে, আবার ভর বাড়লে বল বাড়ে। এই যে একটা বাড়লে আরেকটা বাড়তেছে এবং একটা কমলে আরেকটা কমতেছে, এটাকে বলা হচ্ছে কি? সমানুপাতিক, সমানুপাতিক। আর কি বলা হয়েছে যে আকর্ষণ বল কি হবে? বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তা দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? দূরত্বকে আমরা প্রকাশ করেছি ডি দ্বারা। কেন? কারণ আমরা জানি দূরত্বের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। দূরত্বের ইংরেজি কি? ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স থেকে আমরা এখানে ডিটা নিয়েছি, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি। তাহলে কি হবে? বল হবে বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার। তাহলে ব্যস্তানুপাতিকের জন্য এটা ওয়ান বাই হয়েছে, নিচে চলে আসছে। তো ব্যস্তানুপাতিক
মানে কি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দেখো এখানে যদি দূরত্বের পরিমাণ যদি বৃদ্ধি পায় বলের পরিমাণ কমবে, দূরত্বের পরিমাণ যদি বৃদ্ধি পায় বলের পরিমাণ কমবে, আর দূরত্বের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে বলের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে তোমরা নিশ্চয়ই এখন সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। তা সমানুপাতিকে কি ছিল, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটাও কমে, আর ব্যস্তানুপাতিকে কি বলছে, একটা বাড়লে আরেকটা কমে আর একটা কমলে আরেকটা বাড়ে, উল্টা। ঠিক আছে, এখন আমরা যদি এই দুইটা সমীকরণকে যদি আমরা একত্র করি, এই দুইটা সমীকরণকে যদি আমরা একত্র করি তাহলে এফ এই দুইটা সমানুপাতিক চিহ্নের জায়গায় আমরা দিলাম একটা, এই এম ওয়ান এম টু বড় সংখ্যা না নিচের সংখ্যা বলো দেখি তোমরা, এই এম ওয়ান এম টু উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা? এম ওয়ান এম টু অবশ্যই কি সংখ্যা, উপরের সংখ্যা, আর ওয়ান কি সংখ্যা, উপরের সংখ্যা। তাহলে আমরা এম ওয়ান এম টু আর ওয়ান গুণ করে উপরে লিখলাম এম ওয়ান এম টু আর নিচে লিখলাম কি ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা এফ থেকে একটা লিখলাম আর এই দুইটা চিহ্ন থেকে একটা লিখলাম আর এম ওয়ান এম টু আর ডি স্কোয়ার এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমরা যে সূত্রটা প্রকাশ করবো এই সূত্রে কি থাকতে পারবে না, সমানুপাতিক চিহ্ন থাকতে পারবে না। এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই দিতে চাই তাহলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, একটা কি ব্যবহার করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে হবে। তাহলে ধ্রুবকটা কি, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু, যখন আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দেব তখন এখানে একটা ধ্রুবক আসবে জি এম ওয়ান এম টু নিচে হচ্ছে ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার, জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার। দেখো এই যে সূত্রটা তৈরি হয়েছে এখানে, এই জিটা হলো কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, যেটা আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ব্যবহার করেছি। এ অধ্যায়ে তোমরা দুইটা জি পাবে, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, তার আগে একটু বলে নিই, এখানে জি যেটা আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর একটা তোমরা পাবে সেটা হলো ছোট হাতের জি, সেটা হলো অভিকর্ষ তরল, অভিকর্ষ তরল। এই সূত্র দিয়ে তোমাদের অনেকগুলো গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, আমি গাণিতিক সমস্যাগুলো আগামী ক্লাসে আলোচনা করব। এখন যখন তোমরা এই সূত্র দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করবে এখানে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, বলের মান বের করতে বলতে পারে, ডি এর মান বের করতে বলতে পারে, অথবা ভরের মান বের করতে বলতে পারে। এখন এই যে জি এর মানটা, এখানে জি এর মানটা অনেক সময় যদি বলের মান বের করতে হয় জি এর মানটা তোমাদের মুখস্থ লিখতে হবে, এই জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10^-11, 6.673 ইন্টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা তোমাদের মুখস্থ থাকতে হবে, জি এর এই মানটা কি করতে হবে, মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, জি এর এই মানটা তোমাদের মুখস্থ থাকতে হবে, এবং এই জি এর মানটা ফিক্সড, এটা কোনো কি নেই, পরিবর্তন নাই। আর নিচে যে ছোট হাতের জি আছে এটার অভিকর্ষ স্তর, এটার মানে পরিবর্তন আছে, আর এই ছোট হাতের জি এর মান পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম। তোমরা চিত্রে দেখেছ যে এই পৃথিবীটা একবারে ফুটবলের মতো গোল নয়, এটা একটু কি উত্তর দক্ষিণে কি চাপা আছে, সেই জন্য জি এর মানটা মেরু অঞ্চলে একরকম, ক্রান্তি অঞ্চলে একরকম, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে একরকম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। এখন এই জি এর মান সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে জি আমি কি বলেছি, অভিকর্ষ তরল, অভিকর্ষ তরল সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে অভিকর্ষ বল সম্পর্কে, অভিকর্ষ বল সম্পর্কে। দেখো আমি বলেছি যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু
এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলার নাম হচ্ছে মহাকর্ষ। তাহলে অভিকর্ষটা কি? অভিকর্ষ হচ্ছে এই বস্তুগুলো যে আকর্ষণ করে, এদের মধ্যে একটা যদি হয় পৃথিবী, তার মানে পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে, পৃথিবী যদি কোনো বস্তুকে আকর্ষণ করে, যে দুটো বস্তুর কথা মহাকর্ষে বলা হচ্ছে, এই দুটো বস্তুর মধ্যে একটা যদি হয় কি পৃথিবী, তখন সেটাকে বলা হবে অভিকর্ষ বল। কি বলা হবে? অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বল থেকেই আমরা পাবো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, তাহলে এবার আমরা জানবো অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে। ধরো এখানে একটা বস্তু, এখানটা পৃথিবীর আকর্ষণের নিচের দিকে আসছে, ঠিক আছে, মানে অভিকর্ষ বলের প্রভাবে এটা পৃথিবীর কেন্দ্রের দিকে আসতেছে। তাহলে এটা প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাবে, যে পরিমাণ বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ বলে। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, এবং এই হারটা আমরা প্রকাশ করবো সেকেন্ডে। কিসে? সেকেন্ডে, আমরা সেকেন্ডে হিসাব করব। এখানে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। এখন দেখো আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে মনে করো পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ভর হচ্ছে কি এম, এবং যেহেতু অভিকর্ষ হচ্ছে কি একটা হলো পৃথিবী আর একটা অন্য একটা বস্তু, অন্য একটা বস্তুর ভর আমরা ধরে নিলাম ছোট হাতের এম, স্মল এম, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম ডি, মধ্যবর্তী দূরত্ব কত কেন্দ্র নিলাম ডি। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, তাহলে এখানে কি ঘটনা ঘটবে, তাহলে এফ সমানুপাতিক আমরা লিখতে পারবো এম এম বাই ডি স্কয়ার। মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা এম এম বাই ডি স্কয়ার লিখতে পারবো। আগের মতোই এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার, ঠিক আছে। এখন এ হচ্ছে কি বল, বলের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু কি এম জি। তাহলে বল হবে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল, বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। এখন দেখো এখানে যেহেতু এফ, এখানে যেহেতু আমাদের এফ, তাহলে আমরা কি করতে পারি এই দুইটা, এই ডান পাশের অংশ এবং ডান পাশের অংশকে আমরা সমান লিখতে পারি। যেহেতু বাম পাশের অংশ সমান, তাহলে আমরা ডান পাশের অংশ কি লিখতে পারি, সমান লিখতে পারি। তাহলে সেই হিসেবে আমরা লিখলাম এম জি ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কয়ার, জি এম এম বাই ডি স্কয়ার। এখন দেখো দেখো উভয় পক্ষে কি কিছু মিল আছে, এই সমীকরণে উভয় পক্ষে কি কিছু মিল আছে, অবশ্যই মিল আছে। দেখো এখানে এম আছে আর এখানে কি আছে, এম আছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা এম দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কি থাকবে, জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কয়ার, তাহলে জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কয়ার।
এটা অভিকর্ষ স্থলনের একটা সূত্র, অভিকর্ষ স্থলনের একটা সূত্র, এভাবে প্রমাণ করা যায়। এখন এখানে দেখো অভিকর্ষ স্থলন, এখানে যে বস্তুটার ভরা গেছিল এখন কি আছে? বস্তুটার ভর কিন্তু এখানে নেই। এদিকে বলা যায় যে জি এর মান বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ। কারণ কি? বস্তু ভর তো এখানে নাই, বস্তুর ভর ছাড়াই আমরা জি এর মান পাইতেছি, সেজন্য বলা যায় কি বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়, স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় কেন বলা হচ্ছে? কারণ এই পৃথিবী থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে যে বস্তুটার কথা আমরা বলছিলাম সেই বস্তুটার দূরত্ব হচ্ছে কি ডি। এই সূত্রে তো ডি অবস্থিত আছে, ডিটি আছে, উপস্থিত আছে, তার মানে বলা যায় কি স্থান নিরপেক্ষ নয়। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে অভিকর্ষ স্থলনের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, তখন কিন্তু তোমাদের এই প্রমাণটা দিতে হবে, এই প্রমাণটা দিতে হবে। আর এটা ব্যবহার করলে তোমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমি আগে বলেছি না আগামী ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো, তা আগামী ক্লাসে যখন আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো, এই অধ্যায়ের গাণিতিক সমস্যা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রায় প্রতি বছরই পরীক্ষায় কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো আসে। তাহলে গাণিতিক সমস্যার ক্লাসগুলো ঠিক মতো পাইতে হলে আজকের ক্লাসটা কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কি হবে আমি আগামী ক্লাসে যখন একটা ক্লাস নিয়ে আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমাদের মোবাইলে অথবা ল্যাপটপে চলে যাবে, তাহলে তোমরা তখন ক্লাসটিকে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জি এর মান পাইলাম জি এম বাই ডি স্কয়ার। এবার দেখো এই জি এর মান এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম। তাহলে আমরা জানি কি পৃথিবী, পৃথিবী পুরোপুরি গোল নয়, একটু চাপ, একটু চাপ। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী যদি হয় তাহলে এটাকে যদি আমরা ধরি উত্তর মেরু, আর এটাকে আমরা যদি ধরি দক্ষিণ মেরু, কি মেরু, দক্ষিণ মেরু। তাহলে আমরা কি দেখতেছি যে এই উত্তর অংশে এবং দক্ষিণ মেরুতে কিছু অংশ কি চাপা আর মাঝখানের অংশ কি একটু মোটা। তাহলে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধের কথা হিসাব করি তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধ হবে কম, এখানে হবে ব্যাসার্ধ কি কম। সেজন্য এই দুই মেরু অঞ্চলে জি এর মান বেশি, জি এর মান বেশি, আর এই মাঝখানের অঞ্চলে জি এর মান হচ্ছে কম। জি এর মান হচ্ছে কি কম, কারণ এখানে ব্যাসার্ধ বেশি। তাহলে যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি এর মান বেশি, আর যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কম। তাহলে এখন দেখো এই মেরু অঞ্চলে জি এর মান আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব স্বাভাবিকভাবে আমরা ধরব 9.8 মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার, অথবা তোমরা এভাবে লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা তোমরা এভাবে লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার, যে কোনো ভাবে লিখতে পারো এভাবে, সমস্যা নেই। ঠিক আছে, আর মেরু অঞ্চলে জি এর মান কি সবচেয়ে বেশি, তাহলে মেরু অঞ্চলে জি এর মান কত? মেরু অঞ্চলে জি এর মান 9.832, মেরু অঞ্চলে জি এর মান 9.832। তাহলে আর এই জি এর আদর্শ একটা মান আছে, আদর্শ মান ধরা হয় 9.81, 9.81। এছাড়া আরো অনেক জি এর মান আরো আছে, ক্রান্তীয় অঞ্চলে আছে, বিষুবীয় অঞ্চলে আছে। আমরা
সেগুলো নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করার সময় উদাহরণের মাধ্যমে অঙ্কের মাধ্যমে দেখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন এই যে আমরা বস্তু নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, হ্যাঁ আমাদের এই প্রত্যেক বস্তুরই একটা নিজস্ব কি আছে, ভর আছে, কি আছে, ভর আছে। এখন আমরা প্রমাণে আমরা লিখেছি যে কি যে দুটি বস্তু মধ্যে যে আকর্ষণ, সে আকর্ষণ বল ভরের গুণ বলের সমানুপাতিক। তাহলে যে আমরা আলোচনা করলাম ভর এম, আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি ওজন, আরে কি ওজন, আরে ওজনকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। ওজনকে কি করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ দ্বারা। কেন, ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট, ডাব্লিউ ই জি এইচ টি ওয়েট। আর এটা তো তোমাদেরকে আগে লিখিয়েছি আমি, এটা বলেছ মেস। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় ভর এবং ওজনকে একরকম মনে করি, আসলে ভর এবং ওজন এক কথা নয়, ভর এবং ওজন এক কথা নয়, অনেক পার্থক্য। এখন আমি তোমাদের সামনে এই ভর এবং ওজনের সম্পর্ক এবং পার্থক্য এই বিষয় নিয়ে কথা বলব। মনে করো যে কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট ভর আছে, এই নির্দিষ্ট ভরের বস্তুটা, এই বস্তুটা তুমি যদি পৃথিবীর যে জায়গায় যদি নিয়ে যাও, সেই ভর একই থাকবে, সেই ভর একই থাকবে। তুমি মেরু অঞ্চলে নিয়ে গেলেও একই থাকবে, ক্রান্তীয় অঞ্চলে নিয়ে গেলেও একই থাকবে। হ্যাঁ, তুমি যদি এই বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যাও, এরপরেও এই বস্তুটার ভর একই থাকবে। যদি বস্তুটা যদি মঙ্গল গ্রহে নিয়ে যাও, তারপরেও বস্তুটার ভর একই থাকবে। তাহলে ভরটা কি, ভরটা হচ্ছে কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণ, কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বলা হয় ভর, মোট পদার্থের পরিমাণকে বলা হয় কি ভর। আর ওজনটা কি, ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে তোমরা জানো এম হচ্ছে ভর, এম হচ্ছে কি ভর, এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তার মানে কি, ওজন হচ্ছে ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল, অর্থাৎ কোন বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটা হইলো ওজন। ঠিক আছে, তাহলে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ, বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটার গুণফলকে বলা হবে কি ওজন, কি বলা হবে ওজন। তাহলে আমরা বলেছি জি এর মান উত্তর মেরুতে মেরু অঞ্চলে একরকম, আবার আদর্শ মান একরকম, আবার ক্রান্তীয় অঞ্চলে একরকম। জি এর মান যেহেতু বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন রকম, সেহেতু ওজনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কারণ ওজনটা নির্ভর করতেছে জি এর মানের উপরে। তো জি এর মানের যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই কি এই ডব্লিউ এর মানও কি হবে, অবশ্যই চেঞ্জ। সেজন্য তুমি একটা বস্তুকে পৃথিবীর বিভিন্ন জায়গায় অথবা চাঁদে অথবা অন্য কোনো জায়গায় নিয়ে গেলে অবশ্যই সেটার ওজন একরকম থাকবে না, ওজনটা হবে কি এক এক জায়গায় এক এক রকম। আমি সেগুলো গাণিতিক সমস্যা যে ক্লাস আছে সেখানে বিস্তারিত আলোচনা করব, একটু বলে নিই। সেটা হচ্ছে তোমরা যদি একটা বস্তুকে যদি পৃথিবীতে যদি ওজন করো, যা হবে ওই বস্তুটাকে তুমি যদি চাঁদে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, তাহলে ওই বস্তুটার ওজন হবে ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ। কারণ কি, কারণ হচ্ছে এই যে আমরা জি এর মান লিখতেছি জি ইকুয়াল টু 9.8, এই জি এর মান পৃথিবীতে যদি 9.8 হয়, হ্যাঁ এটাকে আমরা ধরলাম পৃথিবী, আর্থ ধরলাম, লাগলাম আর্থ, জি আর্থ মানে এটা পৃথিবীতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই বস্তুটাকে চাঁদে নিয়ে যাও, মুন, এখন তো কি বুঝলো মুন, তাহলে তখন এটা হবে এই পৃথিবীতে যা ছিল তার ছয় ভাগের এক ভাগ, পৃথিবীতে যা ছিল তার ছয় ভাগের এক ভাগ। তা চাঁদে যেহেতু অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ, এই জন্য চাঁদে
ওজন কি পৃথিবীর, তে যা হবে তার 6 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ ভর এবং ওজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, দুইটা আলাদা বিষয়, দুইটা আলাদা বিষয়। ভর ওজনের উপর নির্ভরশীল নয়, কিন্তু ওজন ভরের উপর নির্ভরশীল। ওজন ভরের উপর কি নির্ভরশীল, কারণ ভর ছাড়া ওজন বের করা যাবে না, আর ভর বের করতে হলে ওজনের কোনো প্রয়োজন নাই। ওজন হলে কার উপর নির্ভরশীল, অভিকর্ষের ত্বরণ লাগবে, হ্যাঁ অভিকর্ষের ত্বরণ লাগবে ওজন বের করতে, ভর লাগবে। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভর এবং ওজনের মধ্যে কি পার্থক্য, ভর এবং ওজনের মধ্যে কি পার্থক্য। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে ভর এবং ওজনের পার্থক্য কি, ভর এবং ওজনের পার্থক্য কি। তাহলে ভর এবং ওজনের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে তোমরা কি কি দিতে পারবে, প্রথমে সংজ্ঞা দিতে হবে। প্রথমে সংজ্ঞায় বলবা যে ভর কাকে বলে এবং ওজন কাকে বলে, ভর কাকে বলে ওজন কাকে বলে। কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে, আর কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে কি বলে, ওজন বলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভরের পরিমাণ একই থাকে, মানে স্থান ভেদে ভরের কোনো পরিবর্তন নাই, কিন্তু স্থান ভেদে ওজনের পরিবর্তন আছে, স্থান ভেদে ওজনের পরিবর্তন আছে। এবার আর কি বলা যাবে, ভরের একক, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি। আর ওজনের একক, ওজনের একক হচ্ছে নিউটন, ওজনের একক কি নিউটন। তোমরা ইচ্ছা করলে কেজি এটা বাংলাতে লিখতে পারো, বাংলাতে লিখতে পারবে এই নিউটন, এটা তোমরা ইচ্ছা করলে বাংলাতে লিখতে পারবে, বাংলাতে লিখলে সমস্যা নেই, ইংরেজিতে লিখলে সমস্যা নেই। তাহলে ভরের একক কেজি এবং ওজনের একক হচ্ছে নিউটন, ওজনের একক কি নিউটন। তাহলে তোমরা এখন ভর এবং ওজনের পার্থক্য অবশ্যই লিখতে পারবে। তাহলে আজকে আমরা কি কি বিষয় জানতে পারলাম, প্রথমে আমরা জানলাম যে আসলে মহাকর্ষ কি, হ্যাঁ মহাকর্ষ বল কে আবিষ্কার করেছেন এবং কে সূত্র প্রণয়ন করেছেন, কোন আলোকপাত থেকে এই মহাকর্ষীয় সূত্রটা তৈরি হয়েছে এবং এটার গাণিতিক ব্যাখ্যা আমরা দেখলাম। এরপরে আমরা অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করলাম, ভর এবং ওজন নিয়ে আলোচনা করলাম, এবং আরও আমরা প্রমাণ করলাম যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওজন বিভিন্ন হয় কেন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভর একই রকম থাকে কেন, ভর এবং ওজনের সম্পর্ক, ভর এবং ওজনের পার্থক্য। তা আশা করতেছি এই বিষয়ে কোনো প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সেগুলোর উত্তর দিতে পারবে, এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।